বন্ধুরা, ফার্স্ট অফ অল তো যেটাকে নিয়ে ডিসকাশন করতেই হয় সেটা হচ্ছে যে আমাদের ট্রাভেল চিফ রোমান রেন্স, হ্যাঁ আমরা একটা বড় নিউজ যেটা একটা খুবই মানে কি আর বলবো, মানে ওনার বাবা মারা গেছেন, যেটা প্রচুর শকিং ছিল এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে আমরা কত কিছু এক্সপেকটেশন রেখেছিলাম রোমান রেন্সের রিটার্ন হবে, কিন্তু যেটা হয়েছে সেটাকে তো আর আটকানোর কিছু নেই। কিন্তু ডেফিনেটলি আমি কালকে এটাকে নিয়ে অ্যাড্রেস করছিলাম যে সেক্ষেত্রে হয়তো রোমান রেন্সের রিটার্ন অনেক ডিলে হবে, কারণ ওনাকেও মেন্টালি প্রিপেয়ার হতে হবে। কিন্তু আজকে সকালে একটা ফটো যেটা হিউজ ভাইরাল হয়েছে, যেটাকে নিয়ে প্রচুর ডিসকাশন হচ্ছে, আর সেটা হচ্ছে রোমান রেন্স একটা চিলড্রেন হসপিটাল ভিজিট করেছে। আর এরকম রোমান রেন্স এর আগেও করেছে, প্রচুর হেলথ কেয়ারে উনি ভিজিট করেছে, সেখানে ডোনেট করা থেকে শুরু করে বাচ্চাদের সাথে একটুখানি এনগেজমেন্ট করা, তাদেরকে একটুখানি মোটিভেট করা, তো তিনি সবসময় এগুলো করেন। কিন্তু এই মুহূর্তে রোমান রেন্স এটা করেছে, দেখো আমার মনে হচ্ছে এটা আর্লি শিডিউল ছিল, আর রোমান রেন্সে এটাই মনে হয়েছে সেই বাচ্চাগুলো যারাই সেখানে আছে তারা অপেক্ষায় রয়েছে তার জন্য, তো কেন আমি সেটাকে নষ্ট করবো, তাই জন্য রোমান রেন্স সেখানে ছুটে গেছেন। কিন্তু এই মুহূর্তে প্রচুর ডিসকাশন এটা হচ্ছে, তাহলে কি রোমান রেন্স রেডি আছেন, কারণ হ্যাঁ হতে পারে যে এই মুহূর্তটা তার জন্য যথেষ্ট মানে তাকে ফেস করতে হয়েছে, যখন তো একটুখানি টাইম লাগবে তাকে প্রিপেয়ার হতে, কিন্তু রোমান রেন্স হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর ডেফিনেটলি তিনি জানেন যে হোয়াট নেক্সট, তাকে কি করতে হবে। আর অবভিয়াসলি আমরা সবাই যেটার এক্সপেকটেশান রেখেছি তাহলে কি সেটাই হতে চলেছে, আর সেখান দিয়ে দেখো এটা বলতেই কেমন লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে রোমান রেন্স এখন পুরোপুরি ফোকাস রেখেছে তার কাজের ওপর, আর তিনি জানেন যে হ্যাঁ তার নেক্সট ডিউটিটা কি আসতে চলেছে, আর সেটার জন্যই তিনি প্রিপারেশান নেওয়া অলরেডি শুরু করে তো নিয়েছিলেন, কিন্তু এখন তিনি সেটাকে স্টিক রেখেছেন। আর সেখান দিয়ে হয়তো আমরা মানি ইন দ্য ব্যাঙ্ক, যেটাকে নিয়ে আমরা এক্সপেকটেশান রাখছিলাম যে মানি ইন দ্য ব্যাঙ্কে রোমান রেন্সের রিটার্ন হবে, আর সেখান দিয়ে সামার স্ল্যামের জন্য বিল্ড হবে রোমান রেন্স তার সোলো সিকোয়ার ম্যাচে। বা দেখো কারেন্টলি এটাকে নিয়ে এখন এটাই ভাবা হচ্ছে, রোমান রেন্স রেডি রয়েছে আর ডাব্লিউডাব্লিউই সেই প্ল্যানেই এগোচ্ছে, কারণ দেখো আমি এটা কালকেও বলছিলাম যে রোমান রেন্সকে মানে তার রিটার্নটা বেশি দিলে তো করবে না, কারণ ডাব্লিউডাব্লিউই জানে যে এই মুহূর্তে আমাদের প্ল্যান কীভাবে এগোবে, যে ডেফিনেটলি সামার স্ল্যামে আমরা দেখবো যে সোলো সিকোয়ার রোমান রেন্সের ম্যাচ, যেরকমভাবে রোমান রেন্সের অ্যারাউন্ডে যেরকমভাবে স্টোরি লাইনটাকে এগোনো হচ্ছে, পল হেমেন সোলো সিকোয়ার যেরকমভাবে অ্যাঙ্গেল চলছে, সোলো সিকোয়ার পল হেমেনকে বলেছে যে রোমান রেন্স আসবেই না, তো সেক্ষেত্রে ওখান দিয়ে তো অ্যাঙ্গেলটা তো বিল্ড হবে। এবার আমরা আরও একটা জিনিস বুঝতে পারছি, হ্যাঁ যেহেতু জ্যাকব ফাটু এসছে তো সেখান দিয়ে মানে ব্লাড লাইন রিউনিয়নটা ধীরে ধীরে বিল্ড হবে, যেটাকে আমি পুরো সানডে পুরো ডিটেলসে ডিসকাশন করেছিলাম, আর সেখান দিয়ে আমরা ওয়ার গেম ম্যাচ বিল্ড হতে দেখবো, যেটা সার্ভাইভার সিরিজ হবে, আর তার অ্যারাউন্ডে হয়তো তার সাথে হয়তো আরও কোনো মেম্বার অ্যাড হবে, যেটাকে নিয়ে আমরা কথা বলছিলাম জিলা ফাটু। তো দেখো সমস্ত কিছু আমরা অ্যাঙ্গেল ডিসকাশন তো করেছিলাম, আমাদের মনে হচ্ছে এই প্ল্যানেই এগোবে, মানে এটা কোনো নর্চর হবে না, কিন্তু গল্পে কিন্তু একটা টুইস্ট আছে, না টুইস্টটা আমি কখনো এটা বলতে চাইছি না, কিন্তু টুইস্ট এটাই, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই যে ব্লাড লাইন অ্যাকনলেজমেন্ট সেরিমানি যেটা অফিসিয়াল করেছে, এটা হতে চলেছে স্ম্যাকডাউন। এবার দেখো এটা জেএসএস স্ম্যাকডাউন নয়, এটা আমি কালকেও ডিসকাশন করছিলাম যে এটা জেএসএস স্ম্যাকডাউন নয়, এটা কিন্তু ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হচ্ছে, ডাব্লিউডাব্লিউই কিন্তু ম্যাডিসন স্কোয়ার গার্ডেনটাকে কিন্তু হ্যাঁ নর্মাল একটা শো হচ্ছে ঠিকই, উইকলি শো, কিন্তু এখানে কিন্তু বড় সড়ো ধামাকা আনে, বড় সড়ো রিটার্ন আনে, আমরা কিন্তু প্রচুরবার দেখেছি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের শোতে ব্রক লেসনার অ্যাপিয়ারেন্স দিয়েছে, ইভেন এমন বড় কিছু হয়েছে, টাইটেল হ্যান্ড চেঞ্জ হওয়া থেকে শুরু করে কিছু মেজর ম্যাচ বিল্ড আপ হওয়া থেকে শুরু করে অনেক কিছু, তাহলে কি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কি ডাব্লিউডাব্লিউই অফিসিয়াল রিটার্ন করে দেবে রোমান রেন্সের? এবার দেখো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউই জাস্ট যে কোনো শোকে, দেখো এটা ভিন্স ম্যাকম্যানের টাইম হলো না, তাও আমরা ভাবতাম যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই জাস্ট চাইবে যে হ্যাঁ একটা বড় স্টারকে রিটার্ন করাচ্ছি তো বড় অডিয়েন্সের মধ্যে, কিন্তু ট্রিপল এইচ কিন্তু এখানে কিন্তু পুরো ঘুরে যেতে পারে, কারণ ট্রিপল এইচ চাইবে যে আমরা যে কোনো শোকে হাই অ্যাটেনশনে বিল্ড করবো, আর ম্যাডিসন স্কোয়ারের শো বলে করা তো সেখানে আমরা কিছু বড় কিছু আনবো, তাহলে কি এরকম হওয়ার চান্স আছে এই যে ব্লাড লাইন অ্যাকনলেজমেন্ট সেরিমানি? দেখো এই অ্যাকনলেজমেন্ট সেরিমানি তো হবে নাকি, কারণ আমরা সবাই বুঝতে পারছি যে জাস্ট এটাই হবে যে সোলো সিকো কি জ্যাকব ফাটুকে বলবে আমাকে অ্যাকনোলেজ করার জন্য, নাকি সোলো সিকো অফিসিয়ালি মানে এরকমভাবে বলবে যেটা রোমান রেন্স বলে আর সবাইকে বলবে অ্যাকনোলেজ করার জন্য, আর পল হেমেন পুরো শক হয়ে যাবে যে রোমান রেন্সের জায়গায় সোলো সিকো এবার সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, আর সোলো সিকো কি পল হেমেনকে বলবে যে এবার আমি ট্রাইবাল চিফের স্থানে বসতে চাই আর আমার চাই সেই উলাফালা মালা। এবার দেখো আমরা সবাই এটাকে নিয়ে আমি কালকেও ডিসকাশন করছিলাম যে আমরা এই স্টোরি লাইনটি জানি যে উলাফালা মালা কীভাবে রোমান রেন্সের গলায় উঠেছে, তার বাবাই সেটা পড়িয়ে দিয়েছিলেন, তো সেক্ষেত্রে রোমান কি এইভাবে প্রিপেয়ার করবে, আর ওই মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ রোমান রেন্স অবভিয়াসলি রোমান রেন্সের এই উলাফালা মালাটা তো পল হেমেন হয়তো সেটা দিতে রাজি হবে না, মানে তিনি কখনোই সোলো সিকোকে দেবেন না, তার জন্য সোলো সিকো হয়তো পল হেমেনের উপর হয়তো একটা
ডেসপারেট মুভ নেবে না, সেই মুহূর্তে আমরা দেখব যে রোমান রেন্স এর রিটার্ন হবে আর রোমান রেন্স সোলো সিকোয়াকে আটকাবে। এবার দেখো এখান দিয়ে স্টোরি লাইন ধীরে ধীরে কিন্তু অনেক বেশি প্রোগ্রেস করবে, এবার প্রোগ্রেশনটা এরকম হবে যে ডাব্লিউডব্লিউই হয়তো রোমান রেন্সকে হয়তো ওই ফেস টিমের দিকেও ঢুকিয়ে দিতে পারে, সেখান দিয়ে ডাব্লিউডব্লিউই পুরো একটা 8-man ট্যাগ টিম ম্যাচ সেট করবে, যেটা আমি অলরেডি কথা বলছিলাম। কিন্তু আমি নর্মালি রোমান রেন্সকে নিয়ে বলি না, আমি বলেছিলাম জিমি উসো আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে একটা শো হচ্ছে সেখানে জিমি উসো অবভিয়াস দেখো হিউজ অ্যাটেনশন গেইন করবে, নো ডাউট জিমি উসো পুরো ব্লাডলাইন অ্যাকনোলেজমেন্ট সেরিমনিকে পুরো চিতায় তুলে দেবে, পুরো লঙ্কা কাণ্ড বাঁধাবে সেটা বোঝাই যাচ্ছে। কারণ এখানে জিমি উসো দেখো পারফেক্ট স্পট হবে এখানে আসা, সেখান দিয়ে উলুস তুলুস তো হবেই, মানে শুধুমাত্র কোডি রোডস কেভিন ওয়েন্স রেন্ডি অর্টন এনাফ না, এখানে জিমি উসোর মেজর ফ্যাক্টর থাকবে, সেখান দিয়ে 8-man ট্যাগ টিম ম্যাচ বিল্ড হবে যেটা আমি অলরেডি ডিসকাশন করেছি। কিন্তু ডাব্লিউডব্লিউই এখানে আরও বড় ধামাকা আনতে পারে, সেটা হচ্ছে রোমান রেন্সের গাইস এখানে ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারে, সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ রোমান রেন্স পুরো আসবে ঠিকই, পুরো মানে কি বলবো মানে পুরো পল হেমেনকে সেভও করলো, তার থেকে শুরু করে পুরো স্টোরি লাইনটা এইভাবে বিল্ড হলো। আর ওখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স স্টেপ আপ করছে কোডি রোডস রেন্ডি অর্টন এন্ড কেভিন ওয়েন্সের সাথে এগেনস্ট এই ব্লাডলাইন। এবার দেখো আমার মনে হচ্ছে এটাও প্রচুর আর্লি, তো সেক্ষেত্রে রোমান রেন্সের রিটার্ন হবে না, কারণ রোমান রেন্স যদি স্টেপ আপ করে তাহলে তো তার নিজের ব্লাডলাইনের সাথে করবে না। এটা আমি আগের দিনকেও বলছিলাম যে রোমান রেন্স কেন ওদের সাথে টিম আপ করবে, তাহলে কি ডাব্লিউডব্লিউই একটা বড় ধামাকা আনতে পারে, কারণ এই মুহূর্তে ডাব্লিউডব্লিউই চাইবে যে একটা মেজর অ্যাটেনশন আনতে। আর যেরকমভাবে দেখছো যে ব্যাক টু ব্যাক উইকে কিন্তু ধামাকা তো আনছে, তাহলে কি সেটা হবে যে আমরা দেখতে পাবো দ্য রক রিটার্ন করবে আর স্ম্যাকডাউনের এই যে ব্লাডলাইন অ্যাকনোলেজমেন্ট সেরিমনি, আর এখানে এসে রক সোলো সিকোয়াকে গাইস অ্যাকনোলেজ করবে। মানে তোমরা ভাবতে পারছো এটা কিন্তু প্রচুর বড় ধামাকা, যেরকমভাবে আমরা সেই সময় স্ম্যাকডাউনে দেখেছিলাম যে রক রোমান রেন্সকে অ্যাকনোলেজ করেছিল, মানে রোমান রেন্স বলেছিল আমাকে অ্যাকনোলেজ করতে, আর রক কিন্তু ওই টাইমে কিন্তু একটু আমি খেলে অ্যাকনোলেজ করেছি, মানে উনি বলেছিলেন যে হ্যাঁ আমি আমার রোমান রেন্স আমার ফ্যামিলি আর আমি তাকে অ্যাকনোলেজ করছি, মানে রোমান রেন্সকে করেছিল নাকি তার ফ্যামিলিকে অ্যাকনোলেজ করেছিল সেটাও কিন্তু বড় ব্যাপার ছিল। কিন্তু রক আসবে আর সোলো সিকোয়া তার যে ব্লাড লাইন তাকে অ্যাকনোলেজ করবে, আর রক বলে দেবে যে তুই হচ্ছিস আজ থেকে ট্রাইবাল চিফ, এটা তোর আইল্যান্ড অফ রেলিভেন্সি। আমার মনে হচ্ছে এটা যদি হয় তাহলে কিন্তু রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচের একটা হাইপ তরও বিল্ড হবে, প্লাস কিন্তু রক আর রোমান রেন্সের যে টিজ হওয়াটা সেটাও কিন্তু প্রিপেয়ার হবে, কারণ তোমরা জানি যে ডাব্লিউডব্লিউই এরকম কিন্তু অনেকবার করেছে। যেমন তোমাদের মনে আছে লাস্ট টাইম সেই স্ম্যাকডাউনে একবার সেই কোডি রোডস আর রোমান রেন্সের ফেস টু ফেস হওয়া থেকে শুরু করে এরকম কিন্তু অনেক অ্যাঙ্গেল হয়, তাহলে কি রকের আশাটা এখানে বিল্ড হবে। প্লাস আমরা দেখবো যে হয়তো রক তো ওদিকে তো যেই না আসলো ওখান দিয়ে কোডি রোডস আর পুরো ওরা মিলে অ্যাটাক করতে আসবে, সেখান দিয়ে রক একটা মারাত্মক বিট ডাউন দিল, সেখান দিয়ে আমরা এটাও টিজ মানে ডাব্লিউডব্লিউই টিজ করে দেবে যে রক আর কোডি রোডসের ম্যাচ সেটা হবে। এবার দেখো তোমরা কখনোই এটা ভেবো না যে এই ম্যাচটা সামার স্ল্যাম হবে, কারণ যেটা আমরা অনেক আগে মানে রসলিনের টাইমে ভাবছিলাম যে কোডি রোডসের সামার স্ল্যাম টাইটেল ডিফেন্ডটাই রকের এগেনস্টে হতে পারে, তাহলে সেটাও একটা অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ ডাব্লিউডব্লিউই এরকমভাবেই করবে যে রক কোডি রোডসকে হারিয়ে দেবে সামার স্ল্যামে, তারপরে রকের কাছে টাইটেল থাকবে, আর রোমান রেন্স ধীরে ধীরে রিটার্ন করে অবভিয়াসলি সোলো সিকোয়াকে হারাবে, তারপরে রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতে দেন রককে ফেস করবে রসলভেনিয়া 41-এ। এবার দেখো এটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইজ ডাব্লিউডব্লিউই সত্যি যদি এরকমভাবে স্টোরি লাইন যায় তাহলেও কিন্তু একটা ট্রিপল থ্রেড ম্যাচও বিল্ড হতে পারে, যেটা আমরা অলরেডি ডিসকাশন করছিলাম যে হ্যাঁ রক কোডি রোডস আর রোমান রেন্স। এবার দেখো ডাব্লিউডব্লিউই মেইনলি অ্যাঙ্গেলটা তো এটাই করছে রক আর রোমান রেন্সের স্টোরি লাইনে বিল্ড আপ, তাহলে কি এটা হতে পারে? দেখো আমার মনে হচ্ছে ডাব্লিউডব্লিউই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যেহেতু স্ম্যাকডাউন হচ্ছে তাই জন্য এখানে কিন্তু কিছু বিয়ন্ড লেভেলে আনবে, আর এটা কিন্তু মানে অত ইজি কিন্তু আমাদের ভাবলে চলবে না, তাই জন্য আমার তো মানে প্রচুর এক্সাইটমেন্ট লেভেল আলাদাই লেভেলে রয়েছে যে হ্যাঁ ভাই এই ব্লাডলাইন অ্যাকনোলেজমেন্ট সেরিমনি, মানে আমার জন্য মনে হচ্ছে এই সেরিমনিতে কিছু বড় কিছু দরকার, মানে শুধুমাত্র এটা নয় যে হ্যাঁ ভাই সোলো সিকোয়া জাস্ট নিজে ওই উলাফালা মালা পরে বলবে যে আমি এখন থেকে ট্রাইবাল ছিল তোমরা সবাই আমাকে অ্যাকনোলেজ করো, মানে এটা কি শুধু এনা হবে যে হ্যাঁ তাহলে তো মনে হবে যে এটা তো মানে স্ম্যাকডাউনে তো ডেফিনেটলি এটা তো হয়েই যাবে নো ডাউট, কিন্তু ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কি ডাব্লিউডব্লিউই জাস্ট এইটুকুনি খুচরোভাবে রেখে দেবে নাকি ডাব্লিউডব্লিউই একটা প্রচুর বড় সড়ো ধামাকা আনবে, সেটা কোনো এমন কোনো রিটার্ন, সেটা জিমি উসো হতে পারে, রোমান রেন্সকে আমি সাইডে রাখছি কারণ রোমান রেন্সে এত তাড়াতাড়ি হবে না, আগে জিমি আর জে উসো রিউনাইট হবে যেটা আমি অলরেডি কথা বলছিলাম, তারপরে ধীরে ধীরে রোমান রেন্সের রিটার্নটা বিল্ড হবে, সেটা পারফেক্ট হবে মানি ইন দ্য ব্যাংকে। কিন্তু আমার যেন মনে হচ্ছে এখানে গাইজ রককে আনতে পারে, কিন্তু এটাও ঠিক যে রকের কারেন্টলি
মানে কি শিডিউল আছে সেটাও, কারণ আমাদের কাছে অনেক কিছু আনএক্সপেক্টেড। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউ কিন্তু রককে আনতে পারে একটা বড় ধামাকা শুধুমাত্র ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বিল্ড আপের জন্য। আর এখান দিয়ে কিন্তু বলা চলে যে রক আর রোমিনসের যে ম্যাচটা হতে পারে সেটাকেও কিন্তু ডাব্লিউ টিজ দেবে, কারণ এই মুহূর্তে না প্রচুর ফ্যান্সরা ভাবছে যে রক আর রোমিনসের ম্যাচ আদৌ কোথায় হবে, রক আর কোডি রোডসের বিল্ড আপই বা কিরকমভাবে এগোবে। তো অনেক কিছু কিন্তু ব্যাপার রয়েছে, বা দেখো রক জাস্ট এই স্ম্যাকডাউনেই আসবে তারপরে আর আসবে না সেটা তোমরা ধরেই নাও, তারপরে হয়তো হোয়াট অ্যাবাউট। আমি জানি না যে ওয়ার গেমের জন্য ডাব্লিউ সত্যি কীভাবে কি রককে কি নিয়ে আসবে, কারণ এখনও কোনো রকম কোনো রিপোর্ট নেই, জাস্ট এক্সপেকটেশন আছে। কিন্তু এটা ঠিক যে রক কিন্তু গাইজ এখানে আসতে পারে। তবে তোমাদের কি মনে হয় ব্লাডলাইন অ্যাকনলেজমেন্ট সেরিমনিতে কি অ্যাকনলেজ করা হবে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর গাইজ অনেক ডিসকাশন আসবে, হ্যাঁ সানডে মেজর ডিসকাশন হবে, এখন একটুখানি চাপ আছে তো এখন একটা একটা করে এপিসোড আসবে, তবে অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।